সালাম আলাইকুম সবাইকে সচরাচর আমার ভিডিওতে আমি একাই কথা বলি সো তোমাদের যাদের এবার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল তোমরা অনেকে হয়তো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ অনেকে হয়তো সেকেন্ড টাইম পরীক্ষা দিবে এটার জন্য প্রস্তুতি নিচ্ছ সো আজকের ভিডিওতে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত একটু কিছু সাজেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তবে আজকের ভিডিওটি আমি একা না সাথে আছে আমাদের তোমাদের ফেভারিট ফাহাদ স্যার তো তোমরা হয়তো অনেকেই ফাহাদ স্যার স্যারকে চেনো এক্সট্রা করে কোনো কিছু বলার নেই আর ট্রাই করবো দুজনে মিলে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য সালাম আলাইকুম সবাইকে তোমরা যারা এইবার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা হাতে পাইলা এবং এরপরে তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন বুয়েট অ্যাডমিশন বা যে কোনো স্তরে স্নাতক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা এই সময়টাতে উপনীত হয়েছে। তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই প্রথমত যাই রেজাল্ট তোমার হয়েছে তুমি তোমার কর্মফল যাই পেয়েছ এটার উপরে আস্থা রেখে তোমাকে সামনের দিনগুলোতে চলতে হবে এ কারণে প্রথমেই হতাশ হওয়া যাবে না যখন দিয়ে দিল নিজেকে একটু সময় দাও হতে পারে পাঁচ দিন হতে পারে সাত দিন হোয়াট এভার ইউ লাইক একটু সময় দাও একটু ব্রেক দাও নিজে একটু মেন্টালি প্রিপেয়ার করো এরপরে প্রিপারেশনে যাও সেট করো নিজের টার্গেটটা নিজের প্রফেশন না আগে নিজের প্যাশনটা দেখো এরপরে প্রফেশনে যাও সো মেন্টালি রেডি হও একটু টাইম দাও তারপর প্রফেশনের দিকে গিয়ে তারপর ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ফুল প্রস্তুতিটা নাও সেকেন্ডলি তুমি যেটা করবা সেটা হচ্ছে যেহেতু এই সময়টার শ্রম তোমার সামনের দিনগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আগামী চার থেকে পাঁচ বছরের জন্য ফিক্সড করবে তাই এই সময়টাতে তোমরা তোমাদের জীবনের সর্বোচ্চ যে পরিশ্রম এবং তোমার যে ক্যাপাবিলিটি সেটা অ্যাপ্লাই করো বিভিন্ন অনলাইনে স্টাডি রিলেটেড এই অ্যাডমিশান রিলেটেড যেই গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা জয়েন হতে পারো এছাড়াও অনেক অনলাইন কোর্স চলছে যেই কোর্সটাকে তোমার ট্রাস্টেবল মনে হয় যেই মেন্টার তোমার কাছে মনে হয় যে উনি অ্যাকচুয়ালি একটা ভালো দিক নির্দেশনা দিয়ে স্টুডেন্টকে গাইড করতে পারে এই ধরনের কোনো কোর্সে তোমরা ইনরোল করতে পারো অ্যাভেল করতে পারো প্রতিটা ইউনিভার্সিটিতেই দেখা যাবে কোনো না কোনো তোমার সিনিয়র থাকে অনেক ইউনিভার্সিটি হয়তো নাও থাকতে পারে সে সেটা এক্সেপশনাল ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও আগে খোঁজ নাও কোন কোন সিনিয়র সেখানে আছেন কোন কোন সিনিয়র কোন ডিপার্টমেন্টে আছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে সে কেউ আছে কি না সম্বন্ধে ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে তার সাথে একটু মেন্টরশিপ নাও তার সাথে কথা বলো ফেসবুক মেসেঞ্জার অনেক কিছু আছে হোয়াট এভার ইউ লাইক তুমি তো ওনার সাথে কমিউনিকেট করে কিছু গাইডলাইন্স নাও তুমি উনি কীভাবে প্রিপারেশন নিয়েছিল উনি কীভাবে পড়াশোনা করেছিলেন উনি কীভাবে কোচিং করেছিলেন গাইডলাইন্স কীভাবে নিয়েছিলেন সব কিছু নেওয়া ট্রাই করো অ্যান্ড সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো এরপরে মেইন যেই পারপাস সেটা হচ্ছে তোমার নিজের ইচ্ছা তোমার যদি সদিচ্ছা থাকে এবং তোমার যদি পরিশ্রম করার সেই ক্যাপাবিলিটিস থাকে তাহলে এই সবচেয়েতে গুরুত্বপূর্ণ জীবনের এই অংশটাতে অর্থাৎ ভর্তি পরীক্ষাটায় তোমরা নিজেদেরকে ক্যাপেবল করতে পারবা আরেকটা ছোট্ট ট্রিক্স ভার্সিটিতে ভাইয়া যখন ভর্তি হওয়ার আগে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিল অবভিয়াসলি ওনার কিছু নোটস ওনার কিছু কোচিংয়ের শিট ওনার কিছু এক্সট্রা কালেকশন আছে সেগুলো ট্রাই করো নিজে কালেক্ট করার জন্য এবং সেগুলো থেকে নিজের এক্সট্রা কিছু প্রিপারেশন নিয়ে ফেল সো আমার মেইন কথা হচ্ছে যে ফ্রাস্ট্রেট হওয়া যাবে না নিজেকে একটু সময় দিবা কারণ অনেকটা সময় হয়তো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ এই জন্য নতুন করে বা নতুন উদ্যমে যে একাডেমিক লাইফের লেখাপড়ার স্টাইল আর ইউনিভার্সিটি বা মেডিকেল বা বুয়েটের অ্যাডমিশন স্টাইলের মধ্যে একটু তফাত আছে সো এই শিফটিংয়ের মধ্যে নিজেকে একটু টাইম দিতে পারো যদি মনে হয় যে অনেক পরিশ্রম করে ফেলেছ একটু গ্যাপ দাও গ্যাপ দিয়ে আবার শুরু করো এটা মাথায় রেখো যে সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম এই মুহূর্তে করা উচিত সুতরাং কয়েকটা পয়েন্ট আমি তোমাদের বলে দিলাম ফ্রাস্ট্রেট হয়েও না নিজেকে একটু সময় দাও অনলাইন কোর্সগুলোর ব্যাপারে একটু জানো জেনে বুঝে এনরোল করো বিভিন্ন গ্রুপগুলোর সাথে যুক্ত থাকো এবং একটা লাইফের রুটিন তৈরি করো যেই রুটিনটাতে ম্যাক্সিমাম টাইম তুমি লেখাপড়ার দিকে মনোনিবেশ করবা এবং সর্বোপরি নিজের হেলথ ঠিক রাখার জন্য চেষ্টা করবা এত লেখাপড়া করো না যেন আবার অসুস্থ হয়ে দুই থেকে তিন দিন বিছানায় পড়ে থাকতে হয় সো এই জায়গাটা খেয়াল রাখো আই উইশ ইউর সাকসেস সে ইউ